যে পাখিগুলো আপনার পোষ মানা, যেমন আমাদের অনেকের কাছে দেখা যায় যে কিছু পাখি আছে যে পাখিগুলো আমাদের সাথে থাকে একান্ত, সে পাখিগুলো আমরা যখন যাই রাস্তায় কিংবা বাইর হই তখনই দেখা যায় যে আমাদের কাঁধে থাকে, সে পাখিদেরকে ট্যাম বার্ড কিংবা পোষা পাখি হিসেবে বলা। তো আপনাদের পাখিটা পোষ মানার পরও কিন্তু দেখা যায় যে আপনারা রিল্যাক্স ভাবে ওই পাখিটাকে নিয়ে বাইর হইতে পারে না। যেমন অনেকের আছে টিয়া পাখি আছে, তোতা পাখি আছে, দেখা যায় ককাটেল আছে, সানকুনর আছে, লাভবার্ড আছে, এইসব পাখি কিন্তু দেখা যায় যে ট্যাম থাকার সত্ত্বেও আমরা কিন্তু বাইরে বাইর করতে পারি না। তো যাদের ট্যাম করা বার্ড আছে তারা কিভাবে তাদের পাখিদেরকে নিয়ে রিল্যাক্স ভাবে বাইর হইতে পারবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো আশা রাখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই উপকৃত হবে। এই রিংগুলো কিন্তু চার ক্যাটাগরি হয়ে থাকে, একটা প্রাইস 100, আরেকটা 150, একটা 200, আরেকটা 250। তো এখন কথা আসতে পারে কেন 100, কেন 150, কেন 200, কেন 250। তো 100 যেটা 100 টাকার মধ্যে যে রিংটা পাবেন সেই রিং এর মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে না। দেখতে পাচ্ছেন আপনারা, এই জিনিসটা থাকবে না, আপনার এই জিনিসটা থাকবে শুধুমাত্র 150, 200, 250 মধ্যে। ঠিক আছে, তো 150, 200, 250টা কিরকম? 150 টাকা যে রিংটা আছে সেই রিং এর মধ্যে আপনি পাবেন লম্বাতে 36 ইঞ্চি, ঠিক আছে, 200 টাকারটা 60 ইঞ্চি, এবং 250 টাকা যে রিংটা থাকবে সেটা থাকবে 100 ইঞ্চি। তার মানে এই জন্য কিন্তু আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন যে ভাইয়া আমি তো 100 টাকার মধ্যে এই রিংটা দেখেছি, তবে আপনি ভালো করে একটু চেক করলে দেখবেন সেটা থাকবে আর 36 ইঞ্চি লম্বা, তবে এই জিনিসটা থাকবে না। ওই রিং এর মধ্যে থাকবে মাছ ধরার যে সুইচ বলটা আছে সেই সুইচ বলটা। ওই রিংটা যদি আপনি আপনার পাখিদের পায়ে লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পাখিটাকে আগে ঠিক এভাবে ধরতে হবে, দেন এভাবে লাগাতে হবে, ঠিক আছে। আর আমার এই যে রিংগুলো আছে সেই রিংগুলো শুধুমাত্র আপনার পাখি এভাবে থাকলেও যেভাবে থাকুক কোনো প্রবলেম নেই, জাস্ট পা দিয়ে এটা লাগিয়ে রাখবেন এই। তবে ফিক্সেবল হচ্ছে এই রিংটা, এই রিংটাই কিন্তু আপনার পাখির পায়ে সারা জীবনের জন্য থেকে যাবে, এবং এই রিংটা থাকার পর কিন্তু আপনারা আপনার পাখির পায়ে এই জিনিসটা লাগাতে পারবেন, ঠিক আছে। তো তার মধ্যে আরো ধামাকা অফার আছে, যারা এখনই এই 3 দিনের মধ্যে এই রিংটা নিতে চান তারা হয়তো সম্পূর্ণ ফ্রির মধ্যে নিতে পারে, হয়তো 45 টাকা চার্জ পড়তে পারে। তো এই প্রোডাক্টটি শুধুমাত্র তার আছে পাবেন এই অফারে। এখন 12-12 একটা অফার চলছে তার আছে, তার মধ্যে আপনারা চাইলে তার আজ থেকে এই রিংটা নিতে পারেন 50% ডিসকাউন্টে, যেটা 200 টাকার রিং সেটা 100 টাকা। তার মধ্যে যখন আপনারা ভাউচার দিবেন তার আছে তখন দেখবেন যে এই রিং এর দাম সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তো আশা রাখা যায় যাদের প্রয়োজন তারা কিন্তু এখন নিয়ে নিতে পারে, এবং তার মধ্যে থাকবে আপনারা যদি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করেন 100 টাকা, যাদের ভাউচার না থাকতে পারে হয়তো সবার, তো যারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবে তাদের হয়তো 15% ক্যাশব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। 15% ক্যাশব্যাক মানে 75 টাকার মধ্যে এই রিংটা বর্তমানে পেয়ে যাবে, এবং তার মধ্যে দিয়ে 45 টাকা অনলি ডেলিভারি চার্জ থাকবে। অবশ্য অর্ডার করার আগে আপনাদের কতদিন লাগতে পারে এই প্রোডাক্টটি পেতে সেই জিনিসটা একটু চেক করে নেবেন, কারণ এটি কিন্তু ক্যাশ অন ডেলিভারি করারও সিস্টেম আছে। আপনি আপনার প্রোডাক্টটা আপনার হাতে পাইছেন পাওয়ার পর আপনি তাকে পেমেন্ট করতে পারেন, সেরকম অপশনও রয়েছে। তো চলুন দেখে নিই বিকাশে কিভাবে আপনারা অর্ডারটি করে নেবেন।
তো অবশ্যই যাদের এই প্রোডাক্টটি এখন প্রয়োজন হবে তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করতে পারেন। তাছাড়া যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একেবারেই নতুন, অবশ্যই ওই সাবস্ক্রাইব লিখাতে ক্লিক করে রাখবেন এবং এর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে।